হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি দেখা হচ্ছে এই ধরনের ভিডিও ফেসবুক, ইউটিউব, টিকটকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই ভিডিওগুলি ক্রিয়েট করতে চায়, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করব সে প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এভরিওয়ান, আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারেন। সো লেটস বিগিন, সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো এই ধরনের ফটোকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদের কিন্তু দুইটি ফটো লাগবে। আমি অলরেডি নিয়েছি শাহরুখ খানের দুইটি ফটো নিয়েছি, এই যে দেখুন একটা, এই যে দেখুন আরেকটা। এই দুইটা ফটোকে আমি ভিডিওতে কনভার্ট করব, তার জন্য আমি চলে যাচ্ছি ইনশট অ্যাপে। আসার পর ফটোতে সিলেক্ট করে দিব এবং নিউ এখানে টাচ করব এবং ফটোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করে নিব, 16:9 রেশিওটা সিলেক্ট করে এখান থেকে টিকে টাচ করে দিব এবং ফটোটাকে আমরা একটু সাইডে নিয়ে আসব। সাইডে নিয়ে আসার পর আমরা এখান থেকে স্ক্রল করে ডানে চলে যাব। চলে আসার পর পিপ নামে একটি অপশান আছে, এখানে টাচ করব এবং শাহরুখ খানের আরেকটি ছবি এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে বড় করে দিব এই ছবিটা অনুযায়ী। অ্যাডজাস্ট করার পর এখান থেকে এক্সপোর্টে টাচ করব, তাহলে দেখতে পারবেন সেভ হয়ে গিয়েছে দুইটি ভিডিও। আমি যদি এখন ব্যাগে চলে যাই, চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করে আমরা লিখবো হলো পিক্সবার্ডস এআই। আমি ওখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করব, ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করে দিব। এখানে আসার পর দেখুন সাইডে একটি গ্যালারি অপশান দেখাচ্ছে, গ্যালারি অপশানে টাচ করব এবং যে ফটোটা এডিট করেছি সেটা এখানে সিলেক্ট করে দিব এবং ডানে টাচ করব। তারপর এখানে দেখুন বাই ডিফল্ট কিছু কমান্ড দিয়ে দিয়েছে বা প্রম্পট দিয়ে দিয়েছে, এটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করার পর এখানে আমরা লিখব হলো ক্লোজিং হাগ, আমি ওখানে লিখে দিচ্ছি। লিখার পর এখান থেকে আমরা জেনারেটে টাচ করব। দেওয়ার পর এখান থেকে আমাদের গুগল দিয়ে সাইন আপ করে নিব। সাইন আপ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পারবেন এখানে জেনারেটিং হচ্ছে, এই যে দেখুন জেনারেটিং লেখা আসছে। এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব ভিডিওটার জন্য। দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে টাচ করি, টাচ করার পর দেখুন ভিউয়ার্স এখানে আমাদের কিন্তু ছবিগুলো দুইটাকে দুইটা হাগ করছে, একটাকে আরেকটা। তো এখন ডাউনলোড করার জন্য আমরা কী করবো, সিম্পলভাবে ডাউনলোডে টাচ করব, তাহলে কিন্তু দেখতে পারবেন ভিউয়ার্স খুব সহজে ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের গ্যালারিতেও কিন্তু চলে এসেছে। এখন যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন খুব সহজে কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারেন, তাও আবার কিছুক্ষণের মধ্যে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।